সো গাইস মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ডলার প্রফিট হবে যদি আপনি একটু ঠিকঠাকভাবে কাজ করতে পারেন ওদের মেন নেটের কাজই বাট টেস্ট নেটের ফসেট দিয়ে আপনাদের এখানে কাজগুলো কমপ্লিট করতে হবে তো কীভাবে কমপ্লিট করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার এক ভাই সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখিয়ে দিবে কীভাবে এখানে আপনার জয়েন করতে হবে কিভাবে আপনার কমপ্লিট করে এই যে উপরে চারশো পয়েন্ট চারশো পঁচাত্তর পয়েন্ট কিভাবে আর্নিং এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখাবে দয়া করে বলবো জয়েন ট্রাই করবেন করবেন কেউ মিস না চমৎকার একটা অফার চলে আমরা স্কিনে আচ্ছা আজকে যে প্রজেক্টটা আমরা জয়েন করবো এটা হচ্ছে টাইকো নেটওয়ার্কেরই একটা প্রজেক্ট তো আমরা টাইকো নেটওয়ার্কে কিন্তু অনেক আগে থেকে কাজ করে আসতেছি আর এটার মেইন নেট কিন্তু খুব শীঘ্রই লঞ্চ করে দিবে আমরা আশা করতে পারি যে কোয়ার্টার টু তে এদের মেইন নেটটা লঞ্চ করবে তো আমরা টাইকো নেটওয়ার্কেরই একটা প্রজেক্টে জয়েন করবো যেটা বলতে পারেন যে ওদের মেইন যে প্রজেক্টটা ওদের নেটওয়ার্কের উপর প্রথম যে প্রজেক্টটা আসবে ওইটা হচ্ছে ব্লাসপে তো এইটাতে আমরা জয়েন করবো তো এইটা দুইটা ইভেন্ট চলতেছে একটা হচ্ছে ওদের গ্যালাক্সির ইভেন্ট দ্বিতীয় হচ্ছে ওদের টেস্ট নেটের ইভেন্ট চলতেছে তো আমাদেরকে এই দুইটায় জয়েন করতে হবে আর এইখান থেকে আশা করি আমাদের আপ টু ফাইভ হান্ড্রেড ডলারের মতো এখান থেকে প্রফিট আসবে তো এদের অ্যাবাউটে যদি আমরা আসি তো এইখানে দেখতে পাচ্তেসি ওদের টোটাল টোকেনের সাপ্লাইয়ের এইট যারা আর্লি ইউজার হিসেবে এখানে জয়েন করবে তাদেরকে দিবে তো ওদের টোটাল টোকেনের সাপ্লাই কত এটা এখনও অবধি জানা যায়নি তো যতদূর জানতে পারলাম ততদূর আশা করি ওদের অন বিলিয়ন সাপ্লাই এরকম কিছু একটা হবে আর কি যদি অন বিলিয়ন টোকেনের সাপ্লাই হয় তাহলে এখান থেকে এইট পার্সেন্ট হলে আশি মিলিয়ন টোকেন আমাদের মাঝে এরা ডিস্ট্রিবিউট করে দিবে যদি ওদের রোড ম্যাপে আসি তাহলে এখানে দেখতে পারবেন যে ওরা কোয়াটার টুতে এখনও অবধি ফান্ডিং ওরা ওঠায় নাই তো ওরা কোয়ার্টার টুতে ওরা ফার্স্টে ফান্ডিং ওঠাবে দ্বিতীয়ত ওরা ওদের যে টোকেনটা আছে এটা লঞ্চ করে দেবে কোয়ার্টার টুতে এটা ওরা লঞ্চ করে দিবে তো ওই হিসাবে কিন্তু আমাদের হাতে বেশি সময় নাই তো এই প্রোজেক্টে জয়েন করতে যতগুলো লিঙ্ক লাগবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা এরকম একটা পোস্টে পেয়ে যাবেন আর এই পোস্টের লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে এখানে ক্লিক করে আমাদের পোস্টে চলে আসবেন তো ফার্স্টে আমাদেরকে যেই কাজটা করতে হবে ওইটা হচ্ছে ওদের যেই ইনএফটি পাসটা আছে ওইটা আমাদেরকে ক্লাইম করতে হবে তো তার জন্য ওই লিঙ্কটাকে কপি করবেন যারা মোবাইল ইউজার আছেন তারা আপনাদের কিউই ব্রাউজার বা ইনডেক্স ব্রাউজার ওপেন করবেন আচ্ছা লিঙ্কটাকে আপনারা আপনাদের ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করার পরে এরকম একটা সাইটে চলে আসবেন তো ফার্স্টে দেখেন আমাদের কাছে কোনো এনএফিটি নাই তো আমাদেরকে এনএফটিটা ক্লেম করতে হবে তো ক্লেম করার আগে এদের যেই টেস্ট নেটের যে ফসেটটা আছে ওই ফসেটটা আমাদেরকে নিতে হবে কিন্তু যে এখানে ফসেট নেওয়ার আগে আমাদেরকে ওই ফসেটের ব্রিজের যে লিঙ্কটা আছে ব্রিজের সাইটটা আগে ওপেন করব আমরা তো এখানে ব্রিজের লিঙ্কটা পেয়ে যাবেন ওইটা বাস ওপেন করবেন আপনাদের ব্রাউজারে ওপেন করার পরে ফার্স্টে ওয়ালেটে কানেক্ট করবেন মেটা মাস কানেক্ট করে নেবেন ফার্স্টে আচ্ছা কানেক্ট করার পরে ওই ফার্স্টেই দেখতে পাচ্তেছেন যে আপনারা হলো স্কাই আছে একটা নেটওয়ার্ক তো ওইটাকে আপনাদেরকে সিলেক্ট করে এখানে আপনাদের পারমিশনটা দিয়ে দিতে হবে মাস থেকে আচ্ছা যখন আচ্ছা অ্যাপ্রুভ দেওয়ার পরে হলো স্কাইকে উপরে রাখবেন আপনারা হলো স্কাই নেটওয়ার্কে আপনার উপরে রাখবেন তারপর আপনারা আবার আমাদের পোস্টে ব্যাক করেন ব্যাক করার পরে ওইখানে দেখেন যে ফসেটের যেই বটের যে লিঙ্কটা আছে ওইটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে ফার্স্ট আপনারা স্টার্টে একটা ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তারপর উপরে একেবারে সবার উপরে দেখবেন যে হলো স্কাই ইটিএইচ আছে আমাদেরকে ওই ফসেটটা নিতে হবে তো ওইটার উপর ক্লিক করেন এইখানে আপনাকে দুইটা টাস্ক দেওয়া হয়েছে একটা মানে দুইটাই হচ্ছে দুইটা চ্যানেলে জয়েন করতে হবে তো ফার্স্ট এটা করার পরে এখন আমরা দ্বিতীয়টা করবো আচ্ছা দ্বিতীয়টা হয়ে যাওয়ার পরে এখানে আমরা চেকিং করব আচ্ছা এখানে একটা ক্যাপচার দেওয়া হয়েছে ক্যাপচারটা কত নম্বরে আছে আমাদেরকে দেখে ওই নাম্বারটা ওইখানে ক্লিক করতে হবে নাম্বারের উপরে আচ্ছা তারপর এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের ওয়ালেটের অ্যাড্রেসটা ওইখানে সাবমিট করে দিতে তো আপনারা আপনাদের মিটামাসকে যান ওইখান থেকে কপি করবেন এখান থেকে আচ্ছা কপি করার পরে আপনারা আবার ব্যাক করেন বটে ব্যাক করার পরে এখানে পেস্ট করে দেন আচ্ছা এরা বলতেছে যে আপনাদের ওয়ালেটে আপনাদের যেই ফসেটটা আছে ওটা সেন্ড করে দেওয়া হয়েছে আচ্ছা আমরা যদি চেক করি আমাদের ওয়ালেটে আর যদি ইনস্ট্যান্ট না আসে তাহলে একটু অপেক্ষা করবেন দুই তিন মিনিট তাহলে হয়ে যাবে তো এখন কী করতে হবে এখানে আমরা ম্যাক্স করে দিব। আমাদেরকে যেহেতু এটা ব্রেস ব্রেস করতে হবে তো আমরা ম্যাক্স করে দিয়ে আমরা কন্টিনিউ করে দিব। তো ওইখানে আমি একটু কমিয়ে নিতেছি কারণ কি ব্রিজের জন্য একটু ফিরিয়েও লাগবে এখানে কন্টিনিউ করার পরে আবারও কন্টিনিউ করবো তারপর ব্রিজে একটা ক্লিক করবো আমরা এবার হচ্ছে আমাদের মিটা মাসকে একটা কনফার্মেশন আসবে আমরা কনফার্মটা করে দিলেই হয়ে যাবে আর আপনি চাইলে একটু ফি একটু কমায় নিতে পারেন আচ্ছা আমাদের এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে একটু ওয়েট করবেন আপনাদের ফসেটটা অ্যাড হতে একটু টাইম লাগবে তো এখন আমাদের যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে গেট নাওতে ক্লিক করার পরে আমাদের দ্বিতীয় নম্বর যেটা আছে আমরা ওই নেটওয়ার্কে একটা ক্লিক করবো দ্বিতীয় নম্বরে তারপর মেটা মাস্কের সাথে এটাকে কানেক্ট করে দিব আচ্ছা এখন নেক্সট করে দেন কন্টিনিউ করে দেন অ্যাপটুপটা করে দেন আপনাদের নেটওয়ার্কটা আপনাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে এখন আপনারা চাইলে চেক করেও দেখতে পারেন যে আপনাদের যে ব্রিজ যেটা করছেন ফার্সেটটা ওইটা ব্রিজ হয়ে আসছে কিনা এখন আমাদের যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে গেট নেওয়ার উপর একটা ক্লিক করবো আমরা তো একটু ওয়েট করতে হবে তারপরে এইখান থেকে আমরা কনফার্মটা করে দিব তো এইখানে একটু ওয়েট করবেন আপনারা আচ্ছা আমাদের মিন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ওইখানে যদি আমরা দেখতে পারি যে আমাদের কাছে একটা এনএফটি চলে আসছে এখন আমাদের যেই কাজটা করতে হবে ওইটা হচ্ছে ড্যাশবোর্ডের লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে আমাদের পোস্টে ওইখানে দেখেন দেওয়া আছে ড্যাশবোর্ড তো এই লিঙ্কটাকে কপি করবেন বা ওপেন করবেন আপনারা আচ্ছা ওপেন করার পরে এখানে ফার্স্টে আপনারা দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট নামের একটা বাটন আছে এখানে ক্লিক করবেন মেটা মাস্কের সাথে আপনারা এটাকে কানেক্ট করে দেবেন নেক্সট করেন কানেক্ট করে দেন তারপরে এখানে আপনাদেরকে অ্যাপ্রুভ করতে হবে আচ্ছা তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এইখানে আপনাদেরকে নাম দিতে হবে আপনাদের তো এইখানে পাঁচ সংখ্যার একটা নাম দিবেন তা আমার নামটা দেওয়ার পরে এখানে আপনাদেরকে রেফারেল একটা কোড দিতে হবে এই কোডটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম পোস্টেই দেওয়া আছে ওইখান থেকেই আপনারা কপি করবেন কপি করে ওইখানে বসায় দেবেন তো এইখান থেকে কপি করেন আর এইখানে পেস্ট করে দেন তারপর আপনাদেরকে সাবমিটটা ক্লিক করলেই কমপ্লিট হয়ে যাবে এখানে একটু সমস্যা করবে ইন্টারনাল সার্ভার ই শো করতে পারে আপনারা দ্বিতীয়বারও ক্লিক করবেন দ্বিতীয়বার ক্লিক করলে ওইখানে বলবে যে আপনাদের ওয়ালেটটা অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে মানে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা একটা কাজ করবেন আপনাদের এই পেজটাকে কেটে দেবেন আচ্ছা তারপরে আপনারা কী করবেন আমাদের পোস্টের থেকে আবারও লিঙ্কটাকে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা এটা ফেস্ট হবে মানে আপনাদের যে ড্যাশবোর্ড মেন ওইটা এখন আপনাদের যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে এইখানে দেখেন যে একটা এনএফটি মিন্ট করতে বলতেছে ওইখানে আরও একটা এনএফটি আমরা মিন্ট ক্লিক করবো এবং আমাদের মিটার মাস থেকে এটা পারমিশনটা দিয়ে দিতে হবে তো এখানে কনফার্ম ক্লিক করে দিব তারপরে একটু টাইম লাগবে এটা মিট হয়ে যেতে তো এখানে সাকসেসফুলি মিট হয়ে গেলে এখন দ্বিতীয় কাজটা হচ্ছে ওইটার পাশেই দেখেন যে স্ট্রাকিং করতে বলতেছে ওইখানে তো ওইটাতে কী করবো সেম প্রসেস ওইখানে মেয়েটা পারমিশন আসবে ওইটা কনফার্ম করে দেবেন তো ওইটা কনফার্ম হতে হতে আমাদের অন্য কাজটা আমরা করতে থাকি তো এখানে আমাদের আচ্ছা একটু নিচে আসতেই আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে ওইটা হচ্ছে কুইজ রেফার অ্যান্ড প্লে গেম তো আমাদেরকে এখানে গেম প্লে করতে হবে তো গেম প্লে কী করতে হবে আপনারা ফার্স্টে গেম প্লেতে একটা ক্লিক করবেন এইখানে দেখতে পারতেছেন যে দুইটা গেম আমাদের মাঝে শো করছে একটা হচ্ছে জ্যাকপট দ্বিতীয়টা হচ্ছে স্পিন তো আমাদেরকে এইটা ডেইলি কমপ্লিট করতে হবে তো ফার্স্টে আমরা কি করবো জ্যাক একটা ক্লিক করবো তারপর এরকম একটা শো হবে তো এইখানে আমাদেরকে দশ বার রোল করতে পারবো মানে আমাদেরকে দশটা রোল দেওয়া হয়েছে তো এখানে কী করবেন আপনি ফার্স্টে রোলে একটা ক্লিক করবেন তার আগে এখানে দেখেন যে আমার কিন্তু জিরো জিরো শো করতেছে কোনো পয়েন্টে কিন্তু আমার নাই পয়েন্ট মানে টোকেনে আমার নাই তো এখানে রোলে বারবার করে ক্লিক করবেন দশটা রোল পাবেন তো আমার একানব্বই দেখি আমার কতগুলো পাই আমি আচ্ছা আমার কমপ্লিট আমি টোটাল চারশো বাষট্টিটা পয়েন্ট পাইছি তো এই পয়েন্টকে পয়েন্টস না এইটা ওরা বলতেছে যে এইটা টোকেন এটা পয়েন্ট না তো এইখানে এই যে টোকেনটা পাইছেন এইটাকে মেন ব্যালেন্সে অ্যাড করতে গেলে এখানে সাবমিট একটা ক্লিক করতে হবে আপনাকে সাবমিটে ক্লিক করার পরে মেয়েটার থেকে পারমিশনটা দিয়ে দেবেন একটু ওয়েট করবেন এখানে সাবমিট হয়ে দেখবেন যে উপরে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এখন আবার একটু ব্যাকে আসেন আবার ওই স্পিনের দ্বিতীয় নাম্বারে ক্লিক করেন করার পরে এইখানেও আপনি দশটা স্পিন পাবেন তো ওই দশবার আপনাকে ঘোরাতে হবে তো আমি ফার্স্টেরটা ক্লিক করে দিছি দেখি কী হয় আচ্ছা তো আমি পঁচিশটা পাইছি তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দেবো আচ্ছা আমার ঘোরানো শেষ এখন আমি সাবমিটে ক্লিক করব এবং মেটা মাস থেকে অ্যাপ্রুপটা দিয়ে দেবো আচ্ছা আমাদের সব কিছু সাবমিট কমপ্লিট হয়ে গেছে এখন আমি ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পরে আমি উপরে যেই স্টাকিংয়ে যেটা দিয়েছিলাম এনএফটি তো ওইটা সার্ভারির জন্য ওইটা শো করতেছে না আমার এখানে তো পরবর্তীতে যে সময় ঠিক হবে ওই সময় শো করবে না হলে পরবর্তীতে আমরা আবার মিট করে নিব সমস্যা নাই আর এখানে আমাদের ডেইলি যে কাজটা ওইটা হচ্ছে আমাদের এইখানে প্লে গেমটা করতে হবে আপাতত কারণ কুইজ কিন্তু এখনও আসে নাই এখানে এখন লাইভ হয় না যখন হবে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে জানিয়ে দেবো এবং আপনারা চাইলে ওইখানে ক্লিক করে রেফারে আপনারা রেফার করতে পারেন তো আমাদের ডেইলি কাজটা হচ্ছে ওইখানে দুইটা গেম প্লে করা আর ভিডিওতে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে যাই হোক বাকি এই প্রজেক্টের যতগুলো আপডেট আছে আমি টেলিগ্রামে দিতে থাকবো আর আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে থাকবেন কারণ কি প্রত্যেকটা আপডেট ওইখানে আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন